ইউনিভার্সিটি ড্রপ পড়াশোনার সামনের দিকে অগ্রসর হয়নি তারা মাদকের কবলে পড়েছে যেটি একটি দেশের 70 থেকে 60 লক্ষ মানুষ মাদক সেবন করে তাদের সিংহভাগ বরং 90 ভাগই যদি আমরা বলি যুবক যুবতী এই দেশ নিয়ে বাঁচতে হবে আমাদের ভবিষ্যৎ নিয়ে আমাদের সংখ্যা আমাদের আতঙ্ক এটি রীতিমতো অনেক গভীর পর্যায়ে এইজন্য সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কথা বলছে তো আমরা বলবো যে মাদক এটি আমাদের সমাজকে ভেতর থেকেই ঘুরে ধরছে আর আমাদের যুবক যারা আমাদের সমাজের নতুন রক্ত তারাই যদি দূষিত হয় সমাজ তো সুস্থ হতে পারে না আমাদের যুবক আমাদের তরুণ আমাদের ভবিষ্যৎ তারাই আমাদের স্বপ্ন আগামী দিনের ইতিহাস রচিত হবে এসব যুবকদের কাঁধে ভর করে তাদের মেধা তাদের প্রতিভা তাদের যোগ্যতা তাদের জ্ঞান বুদ্ধি তাদের কর্ম উদ্দীপনা এগুলো জাতির সেবায় আসবে তা আমরা জানি আজকের যুবক তারা হয়তো ছাত্র অথবা বিভিন্ন পেশা তারাই যদি মাদকাসক্ত হয় মাদকের কাছে বা মদের কাছে যদি তারা হেরে যায় আমরা যেন তাদের মাধ্যমে বাংলাদেশকে হারাতে বসছি বাংলাদেশ যেন আমাদের হাতের আঙ্গুল দিয়ে ফসকে যাচ্ছে কারণ মাদকাসক্ত যুবক সে আর যাই হোক আগামী দিনের আদর্শ বাবা হতে পারবে না সে আগামী দিনের একজন যোগ্য স্বামী নয় সে নীতিবান আমলা নয় সে আদর্শ রাজনীতিবিদ নয় সে কর্মঠ আমলাও নয় সে সব ডাক্তার বা ইঞ্জিনিয়ার কিছুই নয় অথচ এই দেশকে কারা সাজাবে আমাদের তরুণরা সাজাবে আগামী দিনের এই মঞ্চের আলোচক আজকের কোনো যুবক অথবা আগামী দিনের এই যে জনপ্রতিনিধি আজকের কোনো যুবক এই সমস্ত যুবক যাদের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস রচিত হবে তারাই যদি মাদকাসক্ত হয় এই দেশটা নিয়ে ভবিষ্যৎ নিয়ে আমাদের যথেষ্ট ভাবতে হচ্ছে এই জন্য মাদকের বিরুদ্ধে কথা বলা এবং আমাদের সামাজিক প্রতিরোধ সৃষ্টি করা এটা আমাদের জাতীয় দায়িত্ব এটি আমাদের ইমানি ফরিজা এটি একেবারে কোনো ছোটখাটো বিষয় না এটি হাজার বা এক লাখের বিষয় না আরও দুঃখজনক হলো সেটি 2 বছর আগে সংখ্যা ছিল 45 লক্ষ 2-3 বছরের ব্যবধানে তাদের সংখ্যা 70 লক্ষ তার মানে আমরা এটি লাগাম টেনে ধরতে পারিনি এই স্রোত আমরা টেনে ধরতে পারিনি স্রোতের মাদকের স্রোতে মাদকের বন্যায় ভেসে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ আমাদের তারুণ্য আমাদের যুবক আমাদের যুবতী বাংলাদেশের ভবিষ্যৎ কাজে কেউ বলেন যে এটা এক বোতল মদ হলেও পানি হলেও এই এক বোতল বন্ধ পানিতে হাজারো জিনিস ভেসে যাচ্ছে হাজার স্বপ্ন ভেসে যাচ্ছে মোহতারাম হাদিনের সময় তো খুবই সংক্ষিপ্ত দুর্নীতির প্রসঙ্গটি আসছে আমরা খুব সংক্ষেপে বলবো যে মাদককে কেন নির্মূল করতে হবে মাদকের ক্ষতিটা কোথায় সোজা কথা কোনো একটি দেশকে ধ্বংস করবার জন্য উপর থেকে বিমান হামলা করতে হয় না অথবা নিচে ক্ষেপণাস্ত্র হামলা করতে হয় না একটি দেশের উঠতি যারা জনসংখ্যা যুবক শ্রেণী তাদেরকে যদি ধ্বংস করে দেওয়া যায় পুরো দেশটাকে ধ্বংস করে দেওয়া হয় পৃথিবীর ইতিহাস আমাদের সামনে আছে এমন বড় বড় যারা রাষ্ট্রবিজেতা সিকান্দার আজম আলেকজান্ডার দি গ্রেট 35 বছরে মারা বয়স মাদকের কবলে পড়ে বাদশাহ জাহাঙ্গীর দুবাই মাদকের কবলে পড়ে যৌবনে মারা গেছে বাদশাহ বাবর ইতিহাস আছে যে মাদকাসক্ত অনেক যুদ্ধে হেরে গেছে তার মাদক সেবনকে দায়ী করা হয়েছে তা আমরা হংকংয়ের ইতিহাস টানতে পারি যে হংকং চীন থেকে ব্রিটিশ না নিলেও মাদকের মাধ্যমে আফিম তারা সেখানে রফতানি করেছে আমরা এমন একটি দেশে বসবাস করি যেখানে 29টি জেলা ভারতের সাথে সীমান্ত 3 থেকে 4,000 কিলোমিটার সীমান্ত এই দিক দিয়ে ফেনেসিডিল আরও নানা মাদকদ্রব্য আসে এই যে বান্দরবন বা টেকনা পর্যন্ত ইয়াবা আসে খুবই পরিচিত না বাংলাদেশে সাগর পথেও আসে একটি দেশ যদি চারদিক দিয়ে মাদকের বন্যা মাদকের সয়লাব স্থল পথে নৌপথে আকাশ পথে এভাবে যদি আসে তো বাংলাদেশকে নিয়ে রাজনীতিবিদ আমলা সুশীল সমাজ অভিভাবক সমাজের যারা সমাজকে নিয়ে যারা ভাবেন তাদের প্রত্যেকে ভাবতে হবে যে আমাদের দেশটা গড়ার দায়িত্ব প্রত্যেকের কোরআনে কারীম এমন একটি সময়ে নাজিল হয় যখন পৃথিবীতে মাদক সেবন করা, মদ পান করা, এটি একেবারে পানির মতোই একটা অভ্যাস ছিল। ভারতের প্রখ্যাত লেখক স্যার দয়ানন্দ সেবী বলেন যে ভারতীয় এরকম ছিল মানুষ, হিন্দুরা খালি পেটে মাদক সেবন করে, মদ খায়, আরব দেশও ব্যতিক্রম নয়। তো এই পূর্ণ অভ্যাসটাকে সমাজ থেকে ইসলাম অল্প সময়ের ব্যবধানে নির্মূল করতে সক্ষম সফল হলো, অথচ অন্যরা হাজার চেষ্টা করেও পারেনি। আমেরিকা 1920 থেকে 1933 ইংরেজি পর্যন্ত $1 মিলিয়ন বিজ্ঞাপন খরচ করেছে, অথচ মাদক নির্মূল করতে পারেনি। পরিশেষে 33 ইংরেজিতে সমস্ত মাদকের জন্য দরজা জানলা খুলে দিতে বাধ্য হলো। কাজেই মাদকের বিরুদ্ধে সরকারের এই যে এককভাবে সক্ষম, এটি সম্ভব নয়। আমরা যারা শিক্ষকতা করি, রাজনীতি করি, অথবা সমাজের যারা সমাজকে নিয়ে যারা ভাবেন, অভিভাবক, সব প্রত্যেকে নিজের অবস্থান থেকে এটিকে প্রতিরোধ করতে হবে। এটি আমাদের সামাজিক সমস্যা, সামাজিক সচেতনতা প্রয়োজন, সামাজিকভাবে এটি প্রতিরোধ করতে হবে। যদি আমরা এটি এখনই এটি স্রোত টানতে না পারি, লাগাম টেনে ধরতে না পারি, স্রোত বন্ধ করতে না পারি, তাহলে মনে রাখবে আল্লাহ মাফ করো, সে সংখ্যা বাড়বে এবং সে মাদকের সয়লা বা বন্যায় আমাদের অনেক কিছু বেসে যাবে। কোরআনে কারীম খুব বিজ্ঞতার পরিচয় দেয়। সমাজের পূর্ণ বিষয়টাকে উৎখাত করার জন্য কোরআন প্রথমে গ্রাউন্ড ওয়ার্ক বলে, এই যে বিধানগুলো মানুষ যাতে সহজেই মেনে নিতে পারে, এভাবে গ্রাউন্ড কাজ করে, মাঠ পর্যায়ে কাজ করে, মানুষের অন্তরে ইসলাম প্রথমেই কাজ করে, ইমানের চারা রোপণ করে। যখন ইমানের চারা রোপণ হয়, ইমানের শেকড়ে যখন সার দেয়া হয় এবং সেই ইমানের বৃক্ষটি যখন মজবুত হয়, সেই ইমানের গাছের ডালপালা বিস্তৃত হয়। এই জন্য কোরআন যখন অ্যাড্রেস করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, আমানু, হে মুমিন ইমানদার দল, যাদের অন্তরে ইমানের চারা বড় হয়েছে, তোমাদেরকে অ্যাড্রেস করছি যে মাতাল অবস্থায় তোমরা নামাজের কাছে যেও না। সময়টাকে সংকুচিত করা হলো, সময় ছোট করে দেয়া হলো। তাহলে আসর, মাগরিব, ইশা এবং এর আগে পরে 2-4-5 ঘন্টা মদের কাছে যাবার সুযোগ নেই। এরপর একটি ঘটনা হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর ঘরে, সেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক চূড়ান্তভাবে মদ হারাম করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। আল্লাহ পাক এই আয়াত নাজিল করার পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সাহাবায়ে কেরাম একে অপরের কাছে গিয়ে বলেন যে আল্লাহ পাক শুধু মদকে হারাম করেননি, মদকে শিরিকের সমতুল্য বলেছেন, মূর্তি পূজার সমতুল্য করেছেন। এ কারণে হাদিস শরীফে আছে, মুদমিনুল খামর লাকিয়াল্লাহ কাআবদি ওয়াসান, মাদকাসক্ত যে মদ সেবন করে তওবা করেনি, আল্লাহ পাকের কাছে মূর্তি পূজারের মতোই তার হাসর হবে। এবং কোরআন বলে, ইন্নামা ইউরিদু শাইতান আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়াইসাদদাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। মদ এবং মাদকের মাধ্যমে সমাজে হিংসা, বিদ্বেষ ছড়িয়ে দেয়, অপরাধের জননী, অপরাধ সৃষ্টি করে, আল্লাহ পাকের জিকির থেকে, স্মরণ থেকে দূরে রাখে। কোরআন বলে, তোমরা কি এখনো ফিরে আসবে না? উলামায়ে কেরাম বলে, ফাহাল আনতুম মুনতাহুন নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামের একটি বাক্য ছিল, ইনতাহাইনা, জীবনের জন্য হাত দিয়ে ফেললাম, মাদকের কাছেও যায়নি। এবং যার হাতে যতটুকু ছিল অর্ধ গ্লাস, বাকিটুকু নেবার চেষ্টা করেননি, বলেননি আর ইউ শিওর, এই জাতীয় কোনো কথা বলেননি। ইসলাম সফল, সেই সফলতার ইতিহাস আমাদের সামনে আছে। কিয়ামত পর্যন্ত যারা সমাজ থেকে এই ধরনের অপরাধকে নির্মূল করতে চায়, ইসলাম যে পথে সফল, ইসলাম যে পথে অগ্রসর হয়েছে, সে পথেই অগ্রসর হতে হবে, অন্য কোনোভাবে সফলতা আসবে না। ক্রস ফায়ারের মাধ্যমে কিছু মাদক কারবারি নির্মূল হবে, কিন্তু মাদক নির্মূল হবে না। মাদক নির্মূল করার জন্য মানুষের অন্তরে মাদক বিরোধী এই যে সচেতনতা, গুনার প্রতি একটি ঘৃণা, ইসলামের অনুশাসন মানার একটি যোগ্যতা বা প্রবণতা, এটি তাদের মাঝে সৃষ্টি করতে হবে। একজন মানুষ যখন ভিতর থেকে এটি মানার যোগ্যতা তৈরি হয়, পৃথিবীর সে মাদক খাবে দূরের কথা, লাখ কোটি টাকা দিলেও তাকে এটি মাদক তার মুখে দেয়া যাবে না, এটি ভিতর থেকে আসতে হবে। এটি ইসলামের সফলতা এই জায়গায়। এবং সে মাদকের ক্ষতির দিকটা বোঝাতে হবে। আমি শুরুতেই বলেছিলাম মাদকাসক্ত একজন যুবক কোনোদিন আদর্শ বাবা হতে পারে না। কেন না? কারণ মাদকাসক্ত মাদক সেবন করে একজন লোক তার দাম্পত্য জীবনে নিঃসন্তান হবার সম্ভাবনা খুবই বেশি ডাক্তারদের কথা। এমনকি যদি তার ঘরে সন্তান আসেও সে সন্তান প্রতিবন্ধী, পঙ্গু অথবা বিকলাঙ্গ এভাবে হবার আশঙ্কা বেশি থেকে যায়। পশ্চিমা এক বিশেষজ্ঞ অ্যালেক্সিস কার্ল তিনি বলেন আমাদের পশ্চিমা বিশ্বে দুজন দম্পতি স্বামী স্ত্রী যদি মাদকাসক্ত এবং ওই অবস্থায় যদি তারা এক অপরের কাছে যায়, ওই অবস্থায় যদি তাদের ঘরে কোনো সন্তান আসে, পৃথিবীতে এমন কিছু জটিল রোগ নিয়ে আসে যে সমস্ত রোগের চিকিৎসা পৃথিবীর কোনো হাসপাতালেই নেই। কাজে এ সমস্ত লোকগুলো আগামী দিনে নিঃসন্তান হবার আশঙ্কা খুব বেশি, ফার্টিলিটি উর্বরতা দুর্বল, এটি তার দুনিয়ার কথি। আর যদি একজন মানুষকে যদি তার স্বাস্থ্য সচেতনতার দিক দিয়েও কথা বলা হয়, মানুষ তো কম বেশি স্বাস্থ্য সচেতন। এখন আপনারা ওয়েবসাইটে বা নানা জায়গায় লগ ইন করুন, দেখুন, পড়ে দেখুন পৃথিবীর বিশেষজ্ঞরা কি বলে। সারা পৃথিবীর বিশেষজ্ঞরা একটি কথাই বলে, যেটা একমাত্র যেমন লন্ডনের প্রাইস ট্যাক্স বুক অফ মেডিসিন, উনি এই প্রাইস ট্যাক্স বুক অফ মেডিসিনের প্রধান বলছেন পৃথিবীতে একমাত্র বিষ যেটা সারা পৃথিবীতে অনুমোদিত আছে সব জায়গায়, মদের কথা বলছি। পশ্চিমা বিশ্বে এটা মানুষ পানীয়ের মতোই সহজলভ্য, বরঞ্চ পানির সংকট দেখা দেয়, মদের সংকট দেখেন। আমি বারবার বলি কথা, জোহানেসবার্গে যাওয়ার সময় দেখলাম যে পানি চাইলে দেয় না, মদের বোতল, পানির বোতল একটা, মদের বোতল চারটা। ওয়াশিংটনে দেখলাম সকালে মানুষ তখন পানি পান করে নাই, ওরা মদের বারে বসে আছে। এটি হলো তাদের হাল হাকিকত অবস্থা। এটি সারা বিশ্বে একমাত্র বিষ যেটি অনুমোদন লাইসেন্স সব জায়গায়। আমরা বলবো শুধু মদকে নির্মূল করতে হবে, মাদককে নির্মূল করতে হবে এবং ইসলাম যে পথে অগ্রসর হয়েছে সে পথে অগ্রসর হতে হবে। আমাদের যুবকদেরকে বোঝাতে হবে মাদক তার হার্টের ক্ষতি করে, তার লিভারের করে, তার কিডনির করে, তার ক্যান্সার, বহু ধরনের ইট হ্যাজ অল কাইন্ডস অফ ইফেক্টস ইন টু বডি, সব ধরনের ক্ষতি করে ডাক্তারদের কথা। এবং ইট ইনক্রিজেস দ্য রিস্ক অফ ক্যান্সার, ক্যান্সারের ঝুঁকি বাড়ায় ডাক্তারদের কথা। ব্রেইনের কার্যক্ষমতা হারিয়ে ফেলে জীবনের সবচেয়ে দামি জিনিস। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন লাউ কানাল আকলু মিম্মা ইউবা ওয়া ইশতারা, যদি বিবেক বুদ্ধি নামক জিনিসটা যদি এটি বেচা কেনা হতো, এটা হতো দি মোস্ট এক্সপেন্সিভ কমোডিটি ইন দি ওয়ার্ল্ড, পৃথিবীতে সবচেয়ে দামি পণ্য হতো। কিন্তু মানুষ মদ বা মাদক সেবন করে পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটাই ধ্বংস করে, বুদ্ধিটা, এটা তার দুনিয়ার কথি। সামাজিকভাবে বাইকাট করার কথা বুখারী শরীফে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাওয়ায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যারা মদ সেবন করে তাদেরকে সালাম দিও না, অসুস্থ হলে হাসপাতালে দেখতে যাবে না, অথবা মারা গেলে তাদের জানাজায় যাবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ কিতাব আদবুল মুফরাদে লেখেন, যদি আজকে মাদক সেবীরা জানতো যে আমি অসুস্থ হলে কেউ দেখতে যাবে না, সে যদি জানতো যে আমি মারা গেলে জানাজায় আসবে না, আমাকে অথবা আমাকে কেউ সম্মান করে সালামও দেবে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলো এ সমস্ত কাজের সাথে জড়িত অনেকে আমরা ক্রেস দিয়ে, পদক দিয়ে সম্মানজনক আসনে চেয়ারে বসায়। প্রতিরোধ অথবা বাইকাট করবে দূরের কথা, বাইকাট করতে হবে। এবং শুধু চুনোপুঁটি নয়, রাগব বোয়ালকেও আনতে হবে। চুনোপুঁটি হলে হয়তো আংশিক, কিন্তু রাগব বোয়ালদেরকে ধরাছোঁয়ার বাইরে রাখা যাবে না। আবার যা কিছু চালান ধরা পড়ে আনন্দিত হবার কারণ নেই, কারণ তারাই বলে যে যা কিছু পাচার হয় তার শুধুমাত্র শতকরা 10 ভাগ ধরা পড়ে, 90 ভাগ পকেটে এবং পেটে চলে যাচ্ছে। এটা খুবই, এক সময় তো সীমান্তই পাওয়া যেত, এখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়। মদ এবং মাদক এখন শুধু বিত্তবানদের সমস্যা নয়, গরিব মানুষও নন ওই যে মদ সেবন করে। এটি শুধু যুবকের নয়, সমাজের অন্যান্য বয়স মানুষও জড়িত। এটি শুধু শহরের নয়, এটি গ্রামে গঞ্জেও ছড়িয়ে পড়ছে। কাজে যেটি গ্রামে গঞ্জে, শহর বন্দরে বিত্তবান অথবা গরিব, শ্রমিক, শিক্ষিত অশিক্ষিত, যুবক যুবতী, নারী পুরুষ সব জায়গায় ছড়িয়ে পড়ছে। আমাদের প্রস্তুতিটা অনেক ব্যাপক হতে হবে। আসল ইয়াবার পাশাপাশি নকল ইয়াবার কথাও শোনা যায়। আসল ইয়াবাই যদি এত ক্ষতি করে, নকল ইয়াবা কতটুকু ক্ষতি করে রব্বুল আলামিন জানেন। আমাদের ভবিষ্যৎকে আমরা এভাবে একটি সুন্দর বহু রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, প্রিয় মাতৃভূমি, এই দেশে, এই পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম জনপদ, আমাদের নানা দিক দিয়ে সম্মান হয়েছে, আমাদের সম্মানটাকে এভাবে আমরা বিলিয়ে দিতে পারি না। पृथिवीर बेश किछु देश आछे जादेर मादक पाचारेर एकटी बदनाम आछे, नाम बोलार प्रयोजन नेই। বাংলাদেশ অন্ততপক্ষে এই নামে ছিল না, তালিকায় ছিল না। ইদানিং আমাদের অন্যান্য পাশাপাশি এই তালিকা আমাদের নামও আসা শুরু করছে। আল্লাহ মাফ করো। কাজেই এই সরকার খুবই আন্তরিক এবং মাদকের বিরুদ্ধে সব সময় আমরা দেখছি যে কোথাও না কোথাও অভিযান হচ্ছে। আমাদের পরামর্শ থাকবে যে সমস্ত জায়গায় যারা কাজ করে নীতিবান আদর্শ দেশপ্রেমিক মানুষকে নিয়োগ দিতে হবে, যারা ৫০,০০০ পেলে ৫০,০০০ই ঘোষণা দেয়, ৫,০০০ বলে না, এই সমস্ত মানুষকে দিতে হবে, ওখানে নিয়োগ দিতে হবে। আর ওই সমস্ত মানুষ যারা বেকারত্বের কারণে কর্মসংস্থান না থাকবার কারণে এই সমস্ত জায়গায় জড়িয়ে পড়ছে, প্রায়োরিটি বেসিস অগ্রাধিকার ভিত্তিতে ও সমস্ত পরিবারের যুবকদেরকে যদি চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে যায় তাহলে আমরা মনে করব ওই যুবকরা ওখান থেকে ফিরে আসবে। সমস্যাগুলোকে বহু আঙ্গিকে দেখতে হবে। মোহতারম হাজিনের সময় তো খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে, সব কথা বলা সম্ভব না। মাদকের পাশাপাশি জুয়ার বিষয়টি আসছে, ক্র্যাকডাউন আপনারা শুনেছেন কিছুদিন আগে বাংলাদেশে। আলহামদুলিল্লাহ বলবো বিভিন্ন জায়গায় এই যে জুয়া ক্যাসিনো, নাম শুনেছেন ক্যাসিনো, তো এগুলো সবই জুয়ার ধরন। আমরা কখনো জুয়ার আসরে যাইনি, আলহামদুলিল্লাহ। জুয়া কিভাবে খেলে সেটি দেখার সুযোগ হয়নি। জুয়া জুয়াই হয়, এটা কাগজ দিয়ে হোক, এটি কোনো মুদ্রা দিয়ে হোক, এটি অনলাইনে হোক, এটি অফলাইনে হোক, বাংলাদেশে বা সিঙ্গাপুর খেলুক, এটি জুয়া জুয়াই হয়, এটি জুয়া। এবং পৃথিবীতে কিছু দেশের কুখ্যাতি আছে জুয়ার ক্ষেত্রে, সিঙ্গাপুর, মাকাও, লাস ভেগাস, শিকাগো, নিউ জার্সি, মন্টি কার্লো, এগুলো পৃথিবীর বড় বড় দামি শহরের জুয়ার আড্ডাখানা এখানে বসে। বাংলাদেশে এক সময় শুধু জুয়াই ছিল, হয়তো গ্রামে গঞ্জে অথবা কখনো কখনো মানবতা বা মানবিকতা সাহায্যের নামও জুয়া খেলা হয়েছে। হার্ট ফাউন্ডেশনের লটারি বিক্রি করে করে কিনা জুয়া, প্রথম পুরস্কার একটি ফ্ল্যাট, ২ নম্বর পুরস্কার গাড়ি, ৩ নম্বর পুরস্কার এই। এবং বলা হচ্ছে যে হার্ট ফাউন্ডেশন একটা মানবিক কারণে টিকিট কিনবেন, এটিও জুয়া। এবং সেখানে অনেক যুবকরা মনে করে একটু কাজে সাহায্য করলাম, সাহায্য যদি নিয়ত হয় ওদের ফান্ডে টাকা পাঠান, টিকিট কিনবেন না, টিকিট কিনবেন না। কিন্তু ওইভাবে টিকিট কিনবে না, যদি লাগিয়ে যায় এ মানুষভাবে কি করবেন না, টিকিট কিনবেন না, এগুলো সবই জুয়া। যেখানে আল্লাহ পাক মদের কথা বলেছেন সেখানে জুয়ার কথাও বলেছেন। ইয়াসালুনাকা আনিল খামর, নেক্সট শব্দ হল ওয়াল মাইসির। আল্লাহ পাক পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছেন জুয়ার সাথে, এই যে মদের সাথে জুয়া, মদ তো নেশা, জুয়াও কি নেশা? হ্যাঁ, সেই জবাব আমরা পেয়েছি 1994 ইংরেজিতে, 94 ইংরেজিতে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, পৃথিবীর ডাক্তারদের সংস্থা, তারা বলে মদ যেমন নেশা, 94 ইংরেজিতে জুয়াটাকেও তারা নেশার তালিকায় এনেছে, এটিও নেশা। এই জন্য আল্লাহ পাক জুয়ার মদের পাশাপাশি জুয়ার কথাও আলোচনা করেছেন। আর আপনারাও দেখবেন যেখানে জুয়ার খেলার বসে যে সমস্ত ক্লাবগুলোতে অভিযান পরিচালিত হয়েছে সেখানে মদের বোতলের পাশাপাশি জুয়ার সামগ্রীও ছিল। ক্যাসিনো, ক্যাসিনো এটা মূলত ইটালি শব্দ, ক্যাসা, এটা ছোটো ছোটো বাড়ি, ছোটো ছোটো বিলাকে কাঁসা বলে। যেহেতু ওই সমস্ত ছোটো ছোটো বাড়িতে ওই যে জুয়া খেলা হতো ওখান থেকে ক্যাসিনো। আমেরিকাতে এটিকে সেলুন বলে, শব্দ শব্দ সেলুন হোক ক্যাসিনো হোক, এটি জুয়া জুয়াই হয়। বাংলাদেশে এখন এরকম জুয়ারিরা আছে যারা এখানে বসে সিঙ্গাপুর জুয়া খেলে, মিডিল ইস্টের রাজ পরিবারের যুবকরা আছে এক রাতে $1 মিলিয়ন জুয়াতে হারিয়ে ফেলে, $18 মিলিয়ন, $18 মিলিয়ন আল্লাহ পাক হারাম করেছেন। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর, ইসমুন কাবীর। জুয়ার ক্ষতি কি? বহু ক্ষতি। যেমন মদের বহু ক্ষতি, স্বাস্থ্য কথা আমরা বলেছি, মদের কারণে স্বাস্থ্যগত ক্ষতি হয়। আর ইমানের কথা অথবা জাহান্নামের আযাবের কথা সময়ের স্বল্পতার কারণে বললাম না, জুয়ার একই কথা। তারাও বলেছে যারা জুয়ারে আত্মহত্যা করার প্রবণতা বেশি থাকে, যারা জুয়ারে তাই এটি তাদের নেশা, জুয়ার টাকা জোগাড় করার জন্য স্ত্রীকে বন্ধক রাখা, নিজের আপন সন্তানকে বিক্রি করা অথবা আত্মহত্যার পথ বেছে নেয়া অথবা চুরি করতে গিয়ে মানুষ মেরে ফেলার ঘটনা পৃথিবীতে কম হয়নি। কাজে জুয়া একটি শুধু খেলা নয়, এটি নেশা। সে নেশার পাশাপাশি বহু অপরাধ সংশ্লিষ্টতা থাকে। এ সমস্ত জায়গা থেকে অপরাধের ভাইরাসগুলো ছড়িয়ে পড়ে, চিন্তায়, রাহাজানি, খুন খারাপি এ সমস্ত জায়গা থেকে আসে। এ কারণে আল্লাহ পাক 1400 বছর আগে মদের পাশাপাশি জুয়ার কথা বলেছেন। আমরা সরকার এক্ষেত্রে আন্তরিক, জুয়ার বিরুদ্ধে কথা বলছেন, অভিযান পরিচালনা করেছেন। কিন্তু আমরা চাইবো পুরো দেশে যেন ক্র্যাকডাউন হয়, এটি যেন মাঝপথে থেমে না যায়, এটি যেন মাঝপথে থেমে না যায়, এটি যেন কন্টিনিউ থাকে, এটি যেন অব্যাহত থাকে। ইসলাম সব সময় ন্যায়ের পক্ষে। যা কিছু গঠনমূলক, যা কিছু দেশ এবং জাতির স্বার্থে, যা কিছু আমাদের কল্যাণে, সবসময় আমরা তাদের পাশে আছি, কারণ এটি আমাদের দেশ এবং জাতির জন্য মঙ্গলজনক। কারণ ইসলাম একথা কখনো বিশ্বাস করে না। ইসলাম বলে যদি ধনী হতে চাও, পয়সাওয়ালা হতে চাও, শ্রম দাও, কাজ করো, স্বাভাবিক পথে বড় লোক হও, রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হবা, একটি টিকিটের পয়সা পেয়ে মিলিয়নার হবা, এটি ইসলাম বিশ্বাস করে না। কারণ ইসলাম মানুষের মধ্যে কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করতে চায়, রাতারাতি বড় লোক হবার নয়। আর জুয়ার মধ্যে সবচেয়ে বড় ক্ষতি হলো, আপনারা জানেন, কোটি মানুষ থেকে টাকা হাতিয়ে নিয়ে একজনের পকেট ভর্তি করা হয়, লাখো মানুষের পকেট কেটে একজনের পকেটে যাবে, সেই থিওরি ইসলাম বিশ্বাস করার। জুয়া মানে হলো যেখানে ১০ জন হারবে একজন জিতবে, অথবা 1 লাখ জন হারবে একজন জিতবে, এটি হলো জুয়া। যেখানে বেশি মানুষকে প্রতারিত করা হয় সেখানে পুরস্কারটা বড় অঙ্কের হয়, কেউ বাপের টাকা দেয় না, ঘর থেকে দেয় না। যেখানে $1 মিলিয়ন পুরস্কার, সেখানে বুঝতে হবে মিলিয়ন মানুষের পকেট কাটা হয়েছে, মিলিয়ন মানুষের পকেট কাটা হয়েছে। কাজে ইসলাম এটি বিশ্বাস করে না যে কোটি মানুষকে ক্ষতি করে একজনের লাভ, ইসলাম এটি বিশ্বাস করে না। মহতারাম হাজিরিন, মদ এবং জুয়া, সময় আছে 15 মিনিট, দুর্নীতির প্রসঙ্গে কিছু কথা বলতে বলেছে। আমি আজকে পড়লাম পত্রিকায় যে হবিগঞ্জে একটি মেডিকেল কলেজ, 14 কোটি টাকা বাজেট, তন্মধ্যে 9 কোটি টাকায় লোটপাট, 9 কোটি টাকায় লোটপাট। যে দেশে বালিশ কেলেঙ্কারি হয় 7-8 হাজার টাকা বালিশের দাম, এই নিচ থেকে উপর উঠাইতে 700 টাকা খরচ হয়, নিচ থেকে চট্টগ্রাম মেডিকেল, এই যে লোটপাট, প্রতিদিন শুনতেছেন দুর্নীতির কথা। মোহতারম হাজিরিন, এই দুর্নীতির শব্দ আরবির মধ্যে ফসাদ বলে, ফসাদ। এবং এই ফসাদ শব্দটি কোরআনে কারিমে 50 বার আসছে। কয়বার? 50 বার, 21টি সূরায়, 21 সূরায় 50 বার আল্লাহ পাক এই শব্দটি উল্লেখ করেছেন। যদিও হ্যাঁ, ফসাদ শব্দটি কোরআনে কারিমের ব্যাপক করতে, লাউ কানা ফিহিমা আলাইহা ইল্লাল্লাহ লাফাসাদাতা, যাহারাল ফাসাদু ফিল বারি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক ফেরাউনের কথা বলেন, ফেরাউন বলে ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ মুফসি ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। এভাবে করে ফাসাদ ব্যাপক করতে বিভিন্ন জায়গা 50 বার উল্লেখ করেছেন। এবং দুর্নীতির শব্দ হলো আরবিতে ফাসাদ বলা হয়। সেই দুর্নীতি জিরো টলারেন্স, সরকার যেমন বলছে আমরা দুর্নীতির এই বিষয়ে কাউকে ছাড় দেব না, বড় ছোট রাজনৈতিক পরিচয় কাজে আসবে না। বড় ধন্যবাদ জানায়, আমাদের বুকে আশা জাগিয়ে তোলে। যদি বাংলাদেশ সেই দুর্নীতির বিরুদ্ধে আজ থেকে 20-30 বছর আগে বা আরও আগে থেকে পদক্ষেপ নিতে পারত, আজকে বাংলাদেশ উন্নত বিশ্বের তালিকায় ছিল। বাংলাদেশ এগিয়ে যাবার, নিজ পায়ে দাঁড়ানোর সব সম্ভাবনাগুলো আছে। পৃথিবীর বহু দেশে গেছে, এত উর্বর মাটি কোথাও নেই, এত পরিশ্রমী মানুষ কোথাও নেই, এত কম বেতনে অল্পতুষ্ট মানুষ কোথাও খুঁজে পাওয়া যায় না। তা আমাদের এত বিশাল সম্ভাবনা, এত কোটি মানুষের, 16 কোটি মানুষের যদি বলি 32 কোটি হাত, তারপরে কেন পৃথিবীর মানচিত্রে কি গরিব দেশ হব? কেন গরিব হব? কেন আমাদের যুবকরা বিদেশের চাকুরির সন্ধানে জীবনের একটি সোনালী সময়, তারুণ্যের একটি বড় সময়, কেন প্রবাসী হয়ে যেতে হচ্ছে? দেশে কাজ নেই বলে তো ওরা যদি মরুভূমিতে সোনা ফলাতে পারে, আমরা পলি মাটিতে কেন সোনা ফলাতে পারি না? আমাদের সব সম্ভাবনা আছে, কিন্তু যা কিছু অর্জন দুর্নীতি, এগুলো ভিতর থেকে খেয়ে ফেলছে। আপনারা টিআইবি অথবা নানা গবেষণাগুলো দেখবেন, বাংলাদেশের ব্যাপার আছে অ্যাকর্ডিং টু মেজর র্যাঙ্কিং ইনস্টিটিউশন, বাংলাদেশ ফাইন্ড ইটসেলফ অ্যামং দ্য মোস্ট করাপ্ট কান্ট্রিজ ইন দি ওয়ার্ল্ড, অ্যামং দ্য মোস্ট করাপ্ট কান্ট্রিজ ইন দি ওয়ার্ল্ড। পৃথিবীর সমস্ত পরিসংখ্যানগুলো বলে আমরা খুবই দুর্নীতিগ্রস্ত। এটা কি সম্মানের? এটা মাথা উঁচু করে দাঁড়াবার না। পৃথিবীর কোনো এয়ারপোর্টে গেলে তাহলে এই জিনিসগুলো তারা দেখে কেন বিনিয়োগ আসে না? আমাদের যদি দুর্নীতির বদনাম থাকে বিনিয়োগ আসবে না। এটি বদনাম গোছাতে হবে, বদনাম গোছাতে হবে। কারণ বাংলাদেশে যদি আমরা নাম্বার বলে না, স্কুলে নাম্বার পান, আমাদের নাম্বার হলো 26 নাম্বার, অথচ পৃথিবীর মধ্যে 100 নাম্বার কেউ পায়নি। অবশ্যই 100 নাম্বার কেউ, সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে যে ইউরোপের ডেনমার্ক, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, সিঙ্গাপুর ওরা পেয়েছে 88, সিঙ্গাপুর পেয়েছে 85, নিউজিল্যান্ড পেয়েছে 87। 100 নাম্বার কেউ পায়নি। প্রত্যেক 88 থেকে শুরু, আমাদের নাম্বার 26। অথবা যদি পৃথিবীর 180টি রাষ্ট্রের কথা বলেন, আমাদের অবস্থান 149 নম্বর। 100, তার মানে আমাদের চেয়ে দুর্নীতিগ্রস্ত বাকি কয়েকটা দেশ আছে। এটা তো আমাদের বদনামের, এটা আমাদের সম্মানের নয়। মোহতারম হাজির, আমরা চাইবো সব ধরনের উলামায়ে কেরাম মঞ্চে আলোচনা করবেন, জুমার খুতবায় বলবেন এবং সমাজকে সচেতন করবেন। আমাদের আগামী দিনের যুবক শিখে বলবো, ভাই দুর্নীতির হারাম টাকা খাবেন না, হালালের মধ্যে বরকত আছে, হালালে বরকত আছে। ইসলামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের রওয়ায়েত ইবনুল লাদবিয়াকে পাঠান গভর্নর বানিয়ে। তিনি কিছু জিনিস নিয়ে আসেন, বলেন হাযা লি হাযা লাকুম, এটি রাষ্ট্রের তহবিলে যাবে, এটি আমার জন্য হাদিয়া, এটি আমার জন্য। সংক্ষেপে বলছি, বুখারী শরীফের রওয়ায়েত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু বললেন না, খুব রেগে গেলেন এবং মসজিদে গিয়ে ভাষণ দেন দুর্নীতির বিরুদ্ধে। বলেন ফাহাল্লা জালাসা ফি বাইতি আবিহি ওয়া উম্মিহি ফায়ানযুরু হাল তা'তিহু হাদিয়াতুন আমলা। এই লোকটি ঘরে বসে থাকলে তো দেখতে পারে মা বাবার ঘরে বসে থাকবে, তার কাছে হাদিয়া যায় কিনা। হাদিয়া এটি তার কাছে দেয়া হয়নি, তার চেয়ারকে দেয়া হয়েছে, তার চেয়ারকে দেয়া হয়েছে। রাসূল বললেন কিয়ামতের মাঠে ওই হাদিসের অংশ আমি দেখব, আমার উম্মতের কিছু মানুষ কাঁধে উট নিয়ে আসছে, উট দুর্নীতি করেছে, কিছু মানুষ ছাগল নিয়ে আসছে, ছাগল জনগণকে খেয়ে ফেলছে, তখনকার এগুলি গোশ, অথবা ঘোড়া নিয়ে আসছে, ঘোড়ার শব্দ। তা আজকের যুগে যদি বিল্ডিং তালা 26 তলা বিল্ডিং কাঁধে নিয়ে আসতে পারবে? রাসূল বলেন যে যেটি খাবে ওটি কাঁধে নিয়ে আসতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আহা, সেই আমরা যদি একটি কথা বলি, মিন আইনা লাকা হাযা, একটি প্রশ্ন যে হোয়ার ডিড ইউ গেট ইট ফ্রম, কোত্থেকে পেলেন, ওটা যদি সর্বত্র জবাবদিহি নিশ্চিত করা যায়, বাংলাদেশে দুর্নীতি থাকবে না। জন কেনেডিকে যখন জিজ্ঞেস করেন সাংবাদিক, আপনি যে ইউরোপে সফর গেলেন, আপনার সাথে স্ত্রীকে নিয়ে গেলেন, কার খরচা নিয়ে গেছেন, আপনি নিজের ব্যক্তিগত খরচ দিয়ে নাকি রাষ্ট্রের তহবিল থেকে? তিনি বললেন সাদা মাঠা, এটা আমার ব্যক্তিগত পকেট থেকে নিয়েছি, ব্যক্তিগত টাকা খরচ করে তাকে নিয়ে গেছি। তিনি সাংবাদিকের উপরে চটে যাননি, রাগ করেন নাই, তাকে গ্রেফতার করার কথা বলেননি। এটা জন কেনেডির কৃতিত্ব নয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 1400 বছর আগে পৃথিবীর সামনে অ্যাকাউন্টেবিলিটি, সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহির বিষয়টি নিশ্চিত করেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ভাষণ দিচ্ছেন, বলছেন ইসমাউ ওয়া আতিউ, শুনো আমার কথা মানো। মসজিদে রাষ্ট্রপ্রধান ভাষণ দিচ্ছেন, সালমান ফারসি দাঁড়িয়ে বলেন লা নাসমাউ ওয়া লা নুতি, মানবো না শুনবো না, আগে জবাব দিতে হবে। কি জবাব? যে আমাদের প্রত্যেকের গায়ে একটি কাপড়, ও আলাইকা সাওবান, আপনি দুটি পরেছেন। আপনি তো আমরা জানি যে যখন ভাগ হয় প্রত্যেকে এক একটি করে দিয়েছেন, আপনি কেন দুটি নিয়েছেন? আচ্ছা বলুন তো, হযরত ওমর খাত্তাব কি প্রাসাদ তৈরি করেছেন, গাড়ি কিনেছেন, ঘোড়া কিনেছেন? শুধুমাত্র একটি পোশাক বেশি নিয়েছেন। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রেগে যাননি, বরং খুশি হলেন যে আমার মাঝে এরকম লোক আছে, রাষ্ট্রপ্রধানকে বলতে পারে মিন আইনা লাকা হাযা, হোয়ার ডিড ইউ গেট ইট ফ্রম, কোথায় পেয়েছেন, জবাবদিহি করতে হয়। তিনি বললেন হে আব্দুল্লাহ দাঁড়াও, বলো তো আমার এই কাপড়টা কোথেকে আসছে? তিনি বললেন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে, যেটি আমার যে প্রত্যেকের মতো আমি একটি কাপড় পেয়েছিলাম, আমার আব্বার যেহেতু শারীরিক কাঠামো দীর্ঘ, অনেক লম্বা, একটি কাপড় হয় না, এই জন্য আমার কাপড়টি আমার বাবাজিকে দিয়েছি, এ কারণে দুটি কাপড়, এ কারণে দুটি কাপড়। সালমান ফারসি চোখের পানি ফেলে দিলেন, বললেন আলান কুল নাসমাউ, এখন বলতে পারেন মানবো এবং শুনবো এবং মানবো। এটি হলো জবাবদিহি। ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে একদিন এর লোক বিচার চাইতে আসলেন, বিচার চাওয়ার সময় একটা ইঙ্গিত দিয়ে গেলেন, বলছে এমনভাবে বিচার করবেন যাতে করে বিচারের পরে কোথাও যেতে হয় না, কাটছাট একদম পরিষ্কার, যেভাবে উট থেকে তার রানকে কেটে দেয়া হয়, উট থেকে। এর আগে লোকটি এক সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে উটের একটি রান উপহার দিয়েছিলেন, উটের রান। হযরত ওমর খাত্তাব বুঝতে পারলেন যে এই লোকটি আমাকে এক সময় হাদিয়া দিয়ে এই জায়গা অপব্যবহার করতে চাইছে। সমস্ত গভর্নরদেরকে লিখে দিলেন যে কোথাও কোনো চেয়ারে যতদিন থাকবা কারো থেকে কোনো হাদিয়া নিও না, কি নিও না, হাদিয়া নিও না। কানজুল উম্মালের হাদিস যে হাদায়াল উম্মাল গুলুল, এটি অপব্যবহার করা হয়। ওমরুল খাত্তাব নাহনুর দুই ছেলে আব্দুল্লাহ এবং উবাইদুল্লাহ গেলেন এই যে যুদ্ধে, জিহাদে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তখন এই যে কুফা বসরার গভর্নর। দুই ছেলে কি বললেন যে আপনারা তো আমিরুল মুমিনের সন্তান, আপনাদের যদি একটু সামান্য খেদমত করতে পারি। বলে কি খেদমত? কিছু টাকা আমিরুল মুমিনিনের কাছে পৌঁছাতো মদিনায়। এই টাকাগুলো আপনাকে দেব, আপনারা দুজন এখান থেকে কিছু পণ্য কিনবেন, মদিনার বাজারে বিক্রি করবেন, মূল টাকাটা রাষ্ট্রীয় তহবিলে দেবেন, লাভটা আপনি খাইয়েন, আপনারা খাইয়েন। এই ঠিক মদিনায় গেলেন, ঠিকই তারা কিছু পণ্য কিনে মদিনায় বিক্রি করলেন, লাভ হলো। মূল টাকাটা যখন দিতে আসছেন আমিরুল মুমিনিন ওমর খাত্তাব বলেন, না, লাভও দিয়ে দিতে হবে, লাভ খেতে পারবে না। আব্দুল্লাহ ইবনে ওমর চুপ করে রইলেন। উবাইদুল্লাহ ইবনে ওমর কিছু বারবার বাবার কাছে বলছে যে না, লাভ আমাদের দিতে হবে। কেন? বলে যে আমরা যদি এই ব্যবসায় লস হতাম তাহলে তো তারপর আমাদেরকে পুরো দিতে হতো, তাহলে আমাদের লাভ দিতে হবে। তখন ওমর খাত্তাব বলেন, লাভের অর্ধেক নিতে পারবা, লাভের। এটি হলো জবাবদিহি। ওমরুল খাত্তাব নাম আমর ইবনে আজকে সিটি লেখে, সেই কথা অনেক সময় পুরিয়ে গেছে, জবাবদিহি। দুর্নীতিমুক্ত প্রশাসন হযরত আবু বকর সিদ্দিকের কথা বললে চোখে পানি আসে। সিদ্দিক আকবর, যিনি খেলাফতের দায়িত্ব নেবার আগে বড় ব্যবসায়ী, কিন্তু দায়িত্ব নেওয়ার পরে সামান্যটুকু রাষ্ট্রীয় তহবিল থেকে নিচ্ছেন, সামান্যটুকু। একদিন স্ত্রী বললেন যে আমার তো হালুয়া মিষ্টান্ন কিছু খাওয়ার আগ্রহ, আপনি একটু পয়সা দিন। তিনি বললেন ওই রকম কিছু তো সুযোগ নেই, তবে হ্যাঁ, যা প্রতিদিন আমরা পাই ওখান থেকে কিছু হালকা হালকা সঞ্চয় করে তুমি যদি রাখতে পারো সেটা ভিন্ন কথা। এভাবে করে এক সপ্তাহ জোগাড় করার পরে যে পয়সা জোগাড় হলো ওই পয়সা দিয়ে মিষ্টি বা হালুয়া মিষ্টান্ন কিছু খাবার জোগাড় করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, এক সপ্তাহ পরে বুঝতে পারলাম এইটুকু পয়সা আমি ঘরে বেশি দিয়েছি, আগামী সপ্তাহ থেকে এই পয়সা আর দেবে না। এটি হলো দুর্নীতির শাসক। তারা শুধু মুখে বলেননি, এটি কাজে প্রমাণ করেছেন। মোহতারাম হাজিনের সময় তো ফুরিয়ে গেছে। ওমর ইবনে আব্দুল আজিজ ওমরে সানি বুখারী শরীফের রওয়ায়াত, বাবু মান লাম ইয়াকবালিল হাদিয়া লিল্লাহ, কোনো কারণে হাদিয়া নেওয়া যায় না। এই চ্যাপ্টারে ঘটনা নকল করেছেন যে একটি আপেল আসলো, একটি বলে একদিন আপেল খাবার, আপেল ছোট একটা জিনিস। আমিরুল মুমিনিন এক লোক আপেল নিয়ে আসে, তিনি সন্দেহ করলেন যে আমি আমিরুল মুমিনিন, নেন নাই, গোলামকে দিলেন। ওই লোকটা জিজ্ঞেস করলেন যে কোথায়, তিনি বললেন যে জায়গা আমার পছন্দ সেই জায়গায় দিয়ে দিছি। যখন বলা আপনি খেলেন না কেন, রাসূল তো হাদিয়া খেতেন, তখন তিনি বলেন এই প্রখ্যাত উক্তি, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এটি হাদিয়া ছিল, আর ওফি জামানিনা রিশওয়া, এটি আমাদের জামানায় ঘুষ। আমাদের জামানায় মোহতারাম হাজিরের জন্য বলবো সময় সংক্ষেপ, দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতি যদি বন্ধ না হয়, হাসপাতালে সরকার বাজেট দেবে ওষুধ পাওয়া যাবে না, স্কুলে বাজেট দেবে বই পাওয়া যাবে না, বুঝলেন? অথবা রাস্তাঘাটের বাজেট আসবে, এক বছর পরে খালভার্ট ভেঙে যাবে, বুঝলেন? দুর্নীতি বন্ধ না করলে তাহলে ওই যে ডাক্তার বসে সরকারি বেতন নেবে, রুগী দেখবে না, বিকেলবেলায় চেম্বার কোথায় হবে সেটি আপনাকে দেখিয়ে দেবে। কাজে দুর্নীতি এটিকে বন্ধ করতে হবে। আমরা যদি উন্নত চিকিৎসা সেবা, উন্নত পড়াশোনা, অবকাঠামো উন্নত, দেশের পয়সা দেশি খরচ হবে শতভাগ যদি কাজ চান, সব পর্যায়ে দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতি যদি বন্ধ হয় তখনই একটি আমরা আদর্শ রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে আমাদের অর্জন কম নয়, শ্রম কম নয়। কিন্তু সমস্যা হলো যা কিছু এত কোটি কোটি টাকা বাজেট, জনগণ শুধু দুর্নীতির কারণে এই সুফলগুলো পাচ্ছে না। উন্নত বিশ্ব যেখানে 88 ওরা 87 নম্বর পেয়েছে, ওখানে ওরা অনেক দিক দিয়ে সমস্যা আছে ওদের। আমি ওদের ভালো গুণ গাইতে আসেনি, তাদের বহু সমস্যা, কিন্তু পাবলিক সেক্টর, টেক ইনভেস্টেশন, ল্যান্ড ইনভেস্টেশন, পাবলিক সেক্টর যত কথা বলেন ওখানে যেহেতু জবাবদিহির বিষয়টা আছে, এই জন্য ওরা এগিয়ে যাচ্ছে। আমাদের যদি এগিয়ে যেতে হয় দুর্নীতিমুক্ত রাষ্ট্র সমাজ গড়ে তুলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আজকে তো শুধু তিনটে বিষয় সংক্ষিপ্ত, মদ, জুয়া বা দুর্নীতি। ওলামায়ে কেরামের কাছে অনুরোধ করব, সরকার ঘোষণা দিচ্ছেন, আপনারাও জনসচেতনতা সৃষ্টি করবেন, মানুষকে বোঝানোর, মানার, মনের ভিতর থেকে মানার যোগ্যতা সৃষ্টি করবেন। আল্লাহ পাক আমাদেরকে এই দুই চারটি সহি কথা যা বললাম আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।